Hello guys, welcome back to my YouTube channel. Ajala Sona Kudim. Apni jodi apnar ghorot jodi ration card ase tende apni ration card logot jodi Aadhar card apni link kodisil tende apnar he link to hoise na nai kene koi check koribo ba apnar ghoror hokolo sodossor nam to check koribo paribo ba kar kar ration card r hoite Aadhar card update hoise ba apni jodi link korisil aro heto link hoise na nai heto sompurno janibo paribo আর হেটো কেনে কই চেক করিব সম্পূর্ণ আজি ভিডিও আলোচনা করিম গতিকে ফার্স্ট টাইম স্কিপ নকৰা কই পনবৰ্তন পৰে এনে কই ভালদৰ চাই থাকিব আৰু হেটো চেক কৰাৰ কাৰণে ফার্স্ট টাইম আপুনি গুগলত গৈ সার্চ কৰি দিব rcms.assam.gov.in তাৰ পিছত এটো পেজত আহিলে এনে কই এজিটো কেপচা দি আছে বা কেপচাখন এজিটো দি আছে সেম বহাই দি তাৰ পিছত ভেরিফাই অপচনত ক্লিক কৰি দিব নাইবা মই ভিডিও ডেসক্রিপশনৰ তলত ডাইৰেক্ট লিংকটো দিম আৰু আপুনি হেটো লিংকৰ পৰা ক্লিক কৰি ডাইৰেক্ট এটো পেজত আহি আপুনি এনে কৈ আপোনাৰ সকলোবিলাক ৰিপৰ্টছ অপচন যেটো সাবলৈ বেছে ইয়াৰ পৰা আপোনাৰ ষ্টেটখন এনে কৈ দিয়া আছে বা আপোনাৰ তাৰ পিছত যিখন জিলা জিলাৰ নামটো সিলেক্ট কৰি দিব তাৰ পিছত এনে কৈ ইয়াৰ জিকেটা অপচন আছে আপোনাৰ এটাটা কৈ এনে কৈ সিলেক্ট কৰিব লাগিব আৰু সিলেক্ট কৰাৰ পিছত আপোনাৰ নামটো চাব পাৰিব হেটো লিষ্টত আছে না নাই তার পিছত আপনার জেলা খন এনে কই সিলেক্ট কর দিয়ার পিছত এস হলছে ডি এফ এস বা আপনার যিখন আপনার যেটো পোর্ট এন্ড সিভিল সার্ভিস যেটো অফিস আছে এখন সিলেক্ট কৰি দিব তার পিছত ইয়ার পর আপনার সাব ডিভিশন খন সিলেক্ট কৰিব লাগিব আর ইয়ার পিছত আপনার যিখন রেশন দোকানি আছে বা আপনার সুলভ মূল্যর যিখন দোকানৰ পৰা আপনি রেশন পাই আছে বা সেই দোকানিজনের নামটো ইয়ার পর বিচাৰি উলিয়াই বা আপনার সেই যিখন আপুনি সাব ডিভিশন সিলেক্ট কৰি দিব তাৰপিছত আপোনাৰ হেটৰ আণ্ডাৰত আপোনাৰ যিখন সুলভ মূল্যৰ যিখন দোকানৰ পৰা আপুনি ৰেচন লাভ কৰি আছে বা তাৰ নামটো ইয়াৰ পৰা সিলেক্ট কৰি দি তাৰপিছত ইয়াত চাই লৈছে স্কিম আৰু স্কিমৰ অপশ্যনৰ পৰা আপুনি ইয়াৰ পৰা অল চিলেক্ট কৰি দিব কাৰণ ৰেচন কাৰ্ডৰ কেইবাটাও ধৰণ আছে সেইকাৰণে আপুনি ইয়াত ফাৰ্ষ্ট টাইম অল চিলেক্ট কৰি দিব তাৰপিছত ষ্টেটাছ অপশ্যনৰ পৰা আপুনি ইয়াত আপুনি ইয়াতে সিলেক্ট অল অপশ্যনটোৱে সিলেক্ট কৰি দিব বা আপুনি ইয়াৰ পৰা ভেৰিফাই লিষ্ট বা এপ্ৰুভ লিষ্ট বা কিছুমান যিসকল ডিলাইট হৈছে সেইসকলেও আপোনাৰ নামবিলাক চাব পাৰিব বা সেইকাৰণে আপোনাৰ এনেকৈ সকলোবিলাক আৰু ইয়াৰ পিছত ৰেচন কাৰ্ড ৱাইজ মেম্বাৰ ডিটেইলছখিনি চাবলৈ হ'লে ওপৰত ক্লিক কৰি দিব আপুনি যদি অনলি আপোনাৰ আধাৰ কাৰ্ডৰ সৈতে ৰেচন কাৰ্ড লিংক সেইটো চেক কৰিব খুজিছে তেন্তে আপুনি ইউ আই ডি ৱাইজ যিটো দিয়া আছে সেইটোত ক্লিক কৰি চাব পাৰিব আৰু তাৰপিছত আর সি স্টেটাস এরপর আপনি ওয়াল সিলেক্ট করে দি তারপর রিপোর্ট নেম যেটো দিয়ে আছে আর রিপোর্ট নেম অপশনের পর আপনি ইয়াত পি এফ এম এস ওয়াইজ যেটো মেম্বার ডিটেলস বা আপনি আপনার রেশন কার্ডের যখন সদস্যের নাম আছে গোটে কেজন সদস্যের নামটো ইয়ার পরিয়ালের সকল সদস্যের নামটো হয়তো আপনি এখন লিস্ট চাব পাৰিব বা আপনি সেখান যদি ডাউনলোড করে বিচার তেন্তে আপনি ডাউনলোড করে বিচার ইয়াত এনেকৈ দিয়া থাকিব রেশন কার্ড নাম্বার স্টেটাস ফেমিলি হেড বা ফেমিলি মেম্বার ডিটেলস বা মোবাইল আইডি নম্বর বা ইউ আই ডি নম্বর যা আছে বা যখন এড্রেস দিয়ে আছে বা সেইসল আপডেট হওয়া নাই এতালেক আর যখন ইয়াত এনেক নম্বরবিল দিয়া আছে আর কিছু এনেক আপডেট হওয়া নাই ইয়াত সম্পূর্ণ দিয়ে আছে এনেক চাব পাৰিছে বা কিছু মোবাইল নম্বর আপডেট করেছে বা আপনার এনেক সকলবিল ডিটেলস আপনার চাব পাৰিব রেশন কার্ডের লগত আপনার আধার কার্ডখন লিঙ্ক হয়েছে না নাই এনেক ইয়াত যখন সাবল বেছে উপর এক নম্বরটা যেটা দিয়ে আছে ইউ আই ডি নম্বরটা এক নম্বর দিয়ে আছে বা সেকেন্ড যেটা দিয়ে আছে তাত ড্যাশ অপশন দিয়ে আছে বা সেটা আপডেট হওয়া নাই বা যা খালি অপশন আছে সেইসকলের নামৰ ক্ষেত্রে ইয়াত চাব পাৰিব এনেক আপনি এটা এটা কৈ চেক কৰি লব পাৰিব আপনার পরিয়ালের কেজন সদস্যর লগত রেশন কার্ডের লগত আধার লিঙ্ক হয়েছে এনেক চেক কৰিব পাৰিব বা সেইখান লিষ্ট যদি ডাউনলোড কৰিব বিচাৰে তেন্তে ডাউনলোড অপশনের পর সেইখান ডাউনলোড করব পাৰিব পিডিএফ অপশনত নাইবা থ্রি ডটর অপশনের পর ফাইন্ড অপশনত ক্লিক করে নিজের নিজের নামটো সার্চ করে চাব পাৰিব আর যদি ইয়াত নামটো শো করে তেন্তে তারপর সেই নামর যেটা আহিব তেতিয়া আপনি এনেক চাব পাৰিব আপনার আধার কার্ডখন আপডেট হয়েছে না নাই এনেক সম্পূর্ণ চাব পাৰিব আর আপনি যদি সেইখান লিস্ট ডাউনলোড করব বিচাৰে তেন্তে আপনি অলপ স্ক্রল ডাউন করে ওপর ফালে যাব আর ওপর ফালে গৈ আপনি সেইখান যদি ডাউনলোড করে বিচার পিডিএফ অপশনত পিডিএফ হলে পিডিএফ অপশনত ডাউনলোড করব পাৰিব আপনি এনেক থ্রি ডটের পর ফাইন্ড অপশন ক্লিক করে ফার্স্ট টাইম আপনি যিকোনো একটা নাম আপনি সার্চ করব পাৰিব বা আপনি এনেক
সার্চ করে দিলে আপনার নামটা এনেক অটোমেটিক শো করব বা আপনার তারপর এনেক চেক করব পাব। ইয়াত যেনেক শো করেছে বা আপনার যেতে সার্চ করে দেব তাতে আপনার নামবিল এনেক শো করে দিব বা আপনি সেইখান লিস্ট ডাউনলোড করবলে হলে ফার্স্ট টাইম ইয়াত এনেক আপনি ইয়ারপর যেটা এক্সপোর্ট অপশন দিয়া আছে ইয়াত এনেক ক্লিক করে দি পিডিএফ অপশনত ক্লিক করে আপনি সেই লিস্ট ডাউনলোড করে লোক পাব নাইবা মই এই ভিডিও ডিসক্রিপশনের তলত লিঙ্কটো দিম আর সেই লিঙ্কেরপর ডাইরেক্ট এইটো পেজত আহি আপনি এনেক সকলবিল বহাই দি আপনি এই রেশন কার্ডর যখন লিস্ট যেটো আধার কার্ডর সহিত যখন লিস্ট আহিছে বা সেই লিস্ট আপনি চেক করব বা আপনার নামটো আছে না নাই এনেক চেক করব যদি আপনার এতালে আধার কার্ডখন লিঙ্ক হওয়া নাই তেন্তে আপনি আপনার যখন রেশন যিজনের আন্ডারত আপনি রেশন পাইছে সিহঁতর ওচৰত গৈ আপনার লিঙ্কখন করব পাৰিব।